বাংলাদেশ ক্রিকেট টিমের এক সময়ে সেরা ব্যাটসম্যান ছিলেন সাব্বির রহমান। বাজে পারফর্মের কারণে দল থেকে একটানা 3 বছর বাইরে কাটাতে হয়েছে সাব্বির রহমানের। সাব্বির রহমান নিজেই জানিয়েছে, বহু পরিশ্রম করেছি, প্রতিদিন অনুশীলন করেছি, যার কারণে আবারও জাতীয় দলে ফিরতে চলেছি। টিম ম্যানেজমেন্ট আমাকে যেই পজিশনে খেলাবেন আমি সেই পজিশনের জন্যই প্রস্তুত আছি। সাব্বির রহমানের নিজের ওপর প্রবল আস্থা ও বিশ্বাস নিয়েই কঠোর পরিশ্রম করে গেছেন, যার ফলে এখন এশিয়া কাপের স্কোয়াডে শুধু হয়েছে। এশিয়া কাপে সাকিব আল হাসানের পরেই একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসাবে সাব্বির রহমানই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন 2016 সালে, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শোয়েব মালিকদের মতো খেলোয়াড়কে পিছিয়ে ফেলে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। এবারও পারবেন সেই আস্থা বিশ্বাস রেখে সাব্বির রহমান কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।